রাষ্ট্রপতি পদত্যাগ না করলে ঘেরাও করা হবে বঙ্গভবন হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের আলটিমেটাম শারদা পুলিশ একাডেমিতে 252 ক্যাডেট এসআইকে অব্যাহতি রাজনৈতিক পরিচয় নয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা দেয়া হবে নতুন নিয়োগ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সালমান রহমানের বিরুদ্ধে 36,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ 63 ব্যাংক সহ কয়েকটি দপ্তরে দুদকের চিঠি বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের 300 অ্যাকাউন্ট জব্দ 25,000 চালককে লাইসেন্স দিতে বাধ্য করেছিলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান জানালেন বিআরটিএর সাবেক চেয়ারম্যান 24,000 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ